সালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন থেকে হ্যাঁ খুব সহজে বাড়ি বন্ধ করা শিখব ঠিক আছে আপনারা যদি কোরআন থেকে আমার সাথে আজকে খুব সহজেই বাড়ি বন্ধ করার দোয়া ও নিয়ম সরাসরি কোরআন থেকে যদি শিখতে পারেন তাহলে ইংশা আল্লাহ আপনাদের বাড়িতে কখনও জিন বুতে কোনো ক্ষতি করতে পারবে না শত্রু তাবিজ করে কোনো ক্ষতি করতে পারবে না বাড়ির সদস্যের কোনো লোককে কাউকে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা কাউকে কোনো ক্ষতি করতে পারবে না ইংশা আল্লাহ তো সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে বাড়ি বন্ধ করার সবচেয়ে সহজ দোয়া এবং নিয়ম এবং যেটা একশত পার্সেন্ট পরীক্ষিত এবং কার্যকরী সেটি আমি আপনাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দিব একটু ধৈর্যের সাথে ভিডিও দেখতে থাকেন কোরআনের কোন জায়গার থেকে কিভাবে এই বলে বাড়ি বন্ধ করতে হবে কোন নিয়মে বন্ধ করতে হবে সব কিছুই আমি দিবালো কারণে আপনাদেরকে স্পষ্ট করে দেবো ঠিক আছে তো আমাদের আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে হুজুর আমাদের বাড়িতে শত্রু প্রায় চালানির মাধ্যমে তাবিজ রেখে যায় কিংবা আমাদের বাড়ির ফ্যামিলির সদস্যদেরকে শত্রুতা বসত ব্ল্যাক ম্যাজিক করা হয় কালো জাদু করা হয় চালানি জিনির দ্বারা ক্ষতি করা হয় তো এই ধরনের আরও যত সমস্যা রয়েছে এই সমস্যার মাধ্যমে কি করা হয় ক্ষতি করা হয় তো আসলেই এই ধরনের ক্ষতি থেকে বাঁচতে গেলে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই পথ কী করেছেন দেখিয়ে দিয়েছেন আল্লাহ বলেন অনুনাস জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও অ রহমাতুল্লিল মিনীন মানব জাতির যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে তো এই কোরআনে আপনি যদি কোরআনের শরণাপন্ন হন কোরআনের কাছে যদি আসেন তাহলে ইনশাল্লাহ আপনি সঠিক সমাধান পেয়ে যাবেন তান্ত্রিক যত শক্তিশালী হোক কফরি কালামের দ্বারা যত শক্তিশালীভাবে আপনার ক্ষতি করা হোক আপনি যখন এই কোরআনের কাছে আসবেন ইনশাল্লাহ আপনাকে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না এটা একশত পার্সেন্ট গ্যারান্টি কারণ কোরআন হচ্ছে চিরন্তন সত্য এবং সবচাইতে বেশি শক্তিশালী কফুরি কালামের শক্তি এই কোরআনের সামনে কখনোই টিকে না তো সেই জন্য আমরা মফিদি মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে কোরআন থেকে দিয়ে থাকি কারণ কোরআন থেকে বিডিও দিলে কোরআন থেকে কাজ করলে যত তাড়াতাড়ি সেটা এই ভালো ফলাফল পাওয়া যায় অন্য জায়গা থেকে ততটা ফলাফল পাওয়া যায় না তো সেই জন্য বাড়ি বন্ধ করতে গেলে আপনাদেরকে যে জায়গা থেকে যা পড়তে হবে সব কিছু আমি আপনাদেরকে দিবালো কেনে স্পষ্ট করে দেবো ইনশাআল্লাহ তো বাড়ি যদি আপনি বন্ধ করতে চান আপনার প্রথমেই কাজ হচ্ছে আপনি সুন্দর করে কি করবেন অজু করে নেবেন ঠিক আছে অজু করে পবিত্র হবেন অজু করে পবিত্র হওয়ার পর আপনার প্রথম যেই কাজটা হচ্ছে প্রথম আপনি সরাসরি পবিত্র কোরআনুল আনুল কারিমটা খুলবেন খোলার পরে পনেরো নাম্বার পাড়ায় একটা সুরা রয়েছে আপনার সুরার নাম হচ্ছে সুরাই বানী ইসর ইল সেই সুরায় বনি ইসরাইল আপনি সুন্দর করে কী করবেন বাহির করবেন সুন্দর করে বাহির করার পরে সুরায় বনী ইসরাইলের যে বিরাশি নাম্বার যে আয়াতটি রয়েছে সেই বিরাশি নাম্বার আয়াতটি আপনি সুন্দর করে কী করবেন বাহির করবেন এই যে দেখেন আমি বিরাশি নাম্বার আয়াত কিন্তু অলরেডি বাহির করেছি বাহির করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক এই জায়গায় আমার আঙ্গুলের মাথায় স্কিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলটা লড়তেছে ঠিক আছে তো এখানেই হচ্ছে আপনার সুরায়ত বানি রয়েলের বিরাশি নাম্বার আয়াত হ্যাঁ সুরায় বনিস রয়েলের বিরাশি নাম্বার আয়াতরা আপনি ঠিক আপনার ঘরের মাঝখানে দাঁড়িয়ে অথবা কিংবা আপনার বাড়ির মাঝখানে দাঁড়িয়ে আপনি সুন্দর করে যদি আপনার যৌথ বাড়ি হয় চতুর্দিকে যদি ঘর থাকে তাহলে আপনি এই ঠিক উঠান আমাদের টাঙ্গাইলে যেটাকে বাসায় বলা হয় উঠান হ্যাঁ তো আপনি উঠানে মাঝখানে দাঁড়িয়ে আপনি প্রথমেই এই সুরে বনি ইসরাইলের বিরাশি নাম্বার আয়াতটি সুন্দর করে পড়বেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দৈর্যের সাথে দেখতে থাকেন তাহলে আজকের পর থেকে বাড়ি বন্ধ করে নিয়ে আপনারা আর কোনো সমস্যাই থাকবে না এবং জিন বুথে খারাপই করে আপনার কোনো ক্ষতিও করতে পারবে না ইংসা আল্লাহ তো আপনার সুরাই বন ইসরাহলের বিরাশি নাম্বার আয়াতরা সুন্দর করে আপনারা তিনবার করে পড়বেন কতবার করে পড়বেন দিনী বোনেরা তিনবার করে পড়বেন তো আমি আপনাদেরকে একবার করে পড়ে বিষয়টা আপনাদেরকে সহজ করে দিচ্ছি যাতে আপনারা তিনবার খুব সহজেই পড়তে পারেন চাইলে আপনি এরকমভাবে সুন্দর করে কোরআনটা হাতে নিয়েও আপনি দেখে দেখেও পড়তে পারেন কিংবা আপনার মুখস্থ থাকলে আপনি মুখস্থ পড়তে পারেন কোনো সমস্যা নেই দেখে এবং মুখস্থ পড়ার মধ্যে কি নেই কোনো সমস্যা নেই বরংশ দেখে পড়লে আপনার সবটা আরও বেশি হবে আপনার ভুল কম হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোরআনের সাথে আপনার একটা সম্পর্কও হয়ে গেলো এইভাবে সুন্দর করে আপনি তিনবার করে পড়বেন আর বিরাশি নাম্বার রাত্রা পরে আপনাদের

সি ফা ওম ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا এ সুন্দর করে এই আয়াতটিকে আপনি এভাবে পাঠ করবেন এটা আয়াতটা কিন্তু ছোটোই তেমন বড় না আপনি শুধু এইভাবে পাঠ করবেন দাঁড়িয়ে মাঝখানে দাঁড়িয়ে তিনবার পাঠ করবেন অনু মিনাল কোরআনি মাহুয়া শিফাউ ও রহমাতুল্লিন ইল্লা ইসার হ্যাঁ তো আপনি এটা যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনি সেখানে দাঁড়িয়েই আপনি সোরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নাম্বার যে আয়াতি রয়েছে যেটিকে পবিত্র আয়াতুল করছি বলা হয় ঠিক আছে এই আয়াতল করছি আপনি সুন্দর করে কি করবেন বাহির করবেন কোরআনুল কারিমের মধ্যে এটি হিফজ কোরআনুল কারিমের মধ্যে তিন নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠার মধ্যে রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অথবা চাইলে আপনার যে কোনো নুরানি কোরআন শরীফ হোক যে কোনো কোরআন হোক সেই কোরআনের মধ্যে আপনার সোরাতুল বাকার দুইশত পঞ্চান্ন নাম্বার আয়াতের মধ্যে ক্লিয়ার রয়েছে ইনশাআল্লাহ এই যে আমি আপনাদেরকে এই বাহির করে সুরাতুল বাকারা দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াতটি দেখিয়ে দিচ্ছে এই দেখেন এই যে হিপজুল আমার হাতের মধ্যে যেটা রয়েছে এটা হিব এটা মানে আপনার হিপজুল কোরআনুল কারিম তো এখানে এই দেখেন তিন নাম্বার পাড়ার ঠিক প্রথম পিসটায় এই দেখেন এখান থেকে শুরু হয়েছে সুরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত ঠিক আছে এই আয়াতটি আপনারা একবার করে পড়বেন কতবার করে পড়বেন একবার করে পড়বেন অর্থাৎ আয়তাল করছিটা আপনি একবার করে পড়বেন আমি আপনাদেরকে একটু পরে সহজ করে দিচ্ছি তারপরেই আপনার চার কোনায় দাঁড়িয়ে চারটা বিষয় পাঠ করতে হবে তাইলে আপনার বাড়ি বন্ধ করা হয়ে গেল ঠিক আছে তো আপনি ধৈর্যের সাথে একটু দেখতে থাকেন কোনো সমস্যা নেই আপনি নিজেই আপনার বাড়ি বন্ধ করতে পারবেন কোনো কবিরাজ ফকিরের কাছে যাওয়ার আপনার দরকার নেই কারণ কোরআন যদি আপনার হাতে থাকে কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে এই ধরনের কাজগুলো আপনি একাই করতে পারবেন হুজুরদেরকে নিয়ে আসলে কবিরাজদেরকে নিয়ে আসলে যারা হুজুর আলেম তারা তো এই কোরআন থেকে এইভাবে বাড়ি বন্ধ করে অন্য কোনো কিছু না তারা আসমান থেকে কোনো মন্ত্র নতুন করে শিখে নেয় এই কোরআন দিয়েই তারা কি করে কাজ করে আমরাও যত কাজ করি সবগুলো এই কোরআন থেকেই করি ঠিক আছে ইনশাল্লাহ তো এই সুরাতুল বাকারার দুইশত পঞ্চম নাম্বাৰ রাত্রে আপনি এইভাবে পাঠ করবেন বিস্মিল্লা হিরমা নির্হাইম আল্লাহহুলা ইলাহা ইল্লাহল হাই উল কইয়ো লা তা সোদহ সীনা তোওয়ালা له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما হ্যাঁ সুরাতুল বাকার দুশত পঞ্চান্ন নাম্বারে যে আয়াত যেটিকে পবিত্র আয়তল কুরসি বলা হয় সেটি আপনি সুন্দর করে একবার করে পড়লেন ঠিক মাঝখানে দাঁড়িয়ে এখন মাঝখানে মাসখানে মাঝখানে পড়ার কাজ শেষ এখন আপনি বাড়ির যদি আপনার যদি ঘরটা বন করেন তাহলে ঘরের চার কোনায় পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে এই চার কোনায় যে কোনো চার মানে চার কোনায় অথবা যৌথ বাড়ি থাকলে যৌথ বাড়ির যে কোনো এক কোনায় দাঁড়িয়ে আপনি যে কোনো একটা সাইড আপনি বাসর করে নেবেন একটা সাইডে বাসর করিয়ে এক কোন বাসর করে একটা কোনার মধ্যে আপনি দাঁড়িয়ে সুন্দর করে একটা কুল পরবেন এক কুল বলতে প্রথম কুল যেটাকে বলা হয় কলিয়াই হল কাফিরুন আপনি এক কোণায় দাঁড়িয়ে সুরাতুর কাফিরুনটা সুন্দর করে এইভাবে পরবেন بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ওয়ালা আনা আবিদু মান আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন সুন্দর করে আপনি কোণা দাঁড়িয়ে এটা বললেন আপনি ওই কোণা চেঞ্জ করে আর একটা কোনার মধ্যে আপনি আসবেন সাপোজ আপনি এটা পশ্চিম কোণায় পড় পড়লেন এরপর আপনি পূর্ব কোনায় আসলেন আসার পরে এইটা একটা উদাহরণ দিচ্ছি আর কি আপনি যে কোনো কোণে পড়তে পারেন কোনো সমস্যা নেই তো এরপরে দ্বিতীয় কুল যেটাকে সুরাতুল ইখলাস বলা হয় সেটা আপনি সুন্দর করে এইভাবে পড়বেন বিসমিল্লা হের হো অল্ল হো কোনায় পড়ার পরে ও কোণাটা আপনি চেঞ্জ করবেন চেঞ্জ করার পরে আপনি এই তৃতীয় কোণায় এসে তৃতীয় কোলটা আপনি সুন্দর করে সৈরাতুল ফালাক যেটাকে বলা হয় স্মিল্লাহ রহমান রহিম قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ তৃতীয় কোণ আর চেঞ্জ করার পরে এখন আপনি চতুর্থ কোলের মধ্যে আসবেন আসার পরে চতুর্থ কোল যেটা নাস। সুন্দর করে এইভাবে পড়বেন বিস্মিল্লা হে রহমা নে রহাই কোল আউ দ ইলাহিন্নাস মিংসার রেলওয়াস ওয়া সিল খননাস আল্লাদিওয়াস উই সো ফি সদুরনাশ মৃণাল জিন্ন তিওয়নাস হ্যাঁ আপনি চতুর্থ কোণে দাঁড়িয়ে চারটা কুল যখন পড়া শেষ হয়ে গেল তখন আপনি ঠিক আবার মাঝখানে যাবেন মাঝখানে যাইয়া আপনি তিনবার দোর শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে আপনি একটু দোয়া করবেন যে আয় আল্লাহ আমি জিনবুতের সকল ক্ষতি থেকে বাঁচার জন্যে সকল শত্রুর তাবিজ কুফুরি থেকে বাঁচার জন্যে আমি সকল প্রকার ব্ল্যাক ম্যাজিক থেকে সব কিছু থেকে আমার বাড়ি এবং আমার ফ্যামিলিকে হেফাজত করার জন্যে আল্লাহ তোমার এই কোরআন দ্বারা আমি আমার বাড়িটাকে বন্ধ করে নিলাম তোমার এই কোরআনের ওসিলায় আয় আল্লাহ তুমি আমার বাড়ি এবং বাড়ির সকল সদস্যকে তুমি হিফাজত করিয় এটা খেয়াল করে আল্লাহ তালার কাছে কি করবেন দোয়া করবেন ইংশা আল্লাহ এভাবে বাড়িটা বন করলে আপনার নেক্সট টাইমে পরবর্তীতে কখনোই আপনার এই বাড়িতে যারা বসবাস করে তাদের উপরে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক কোনো রকম কালো জাদু টোনা দ্বারা কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ এবং কোনো জিনবুত আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি মনসুরুল হক মফিদির সরাসরি নাম্বার দেওয়া থাকে যে কোনো বিষয়ে আপনাদের বুঝতে সমস্যা হলে এবং আপনাদের কোনো কাজের প্রয়োজন হলে যে কোনো প্রয়োজনে সরাসরি আপনারা আমার সাথে ফোনে কথা বলে সকল কাজের সমাধান নিতে পারেন সকল বিষয়ে সুন্দর পরামর্শ আপনি নিতে পারেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে তো আশা করি বাড়ি বন্ধ করাটা এই কোরআন দিয়ে আপনারা সরাসরি সুন্দর করে শিখেছেন ঠিক আছে এই কোরআন থেকে আমি কিন্তু আপনাদেরকে সরাসরি সব কিছু দেখিয়ে দিয়েছি যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এই মফিদি পরিবার একজন সত্যিকারের সদস্য হয়ে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সেই সাথে যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে প্লিজ ভাই উবোনেরা দয়া করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার ভিডিওটি বিশ্বের সকল মুসলিমের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে তো আপনাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক সুন্দর রাখুক সকল ক্ষতি থেকে এই কোরআনুল কারীমের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হিফাজত করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাতু